শেষ করব নাইটহুড উপাধি পাওয়া পেঙ্গুইন নিলস ওলাভের গল্প দিয়ে ব্রিগেডিয়ার স্যার নিলস ওলাভ থার্ড নাম শুনে মনে হতে পারে ইনি কোনো সামরিক কর্মকর্তা আদতে তা নয় তিনি একজন কিং পেঙ্গুইন আবাস আবাস স্কটল্যান্ডের এডিমব্রয় চিড়িয়াখানায় দু হাজার সালে তাকে নাইট উপাধিতে ভূষিত করে নরওয়ের সামরিক বাহিনী নাইট উপাধি পাওয়া পেঙ্গুইন স্যার নিলস ওলাভের গল্প শোনাচ্ছেন শেখ সালাম নরওয়ের সামরিক বাহিনীর সম্মানসূচক সদস্য ও মাস্কট করার অভূতপূর্ব রীতি চালু হয় সত্তরের দশকে এডিনবরা চিড়িয়াখানার কিং পেঙ্গুইনদেরকে এই সম্মানে ভূষিত করার রীতি চালু করেন নরওয়ের সেনাবাহিনীর তরুণ লেফটেন্যান্ট নিলস এগলিয়ান নাইটুড উপাধি পাওয়ার সময় তৃতীয় নিলসের পদবী ছিল কর্নেল চিফ বয়স ছিল ছয় বছর দুই ফুট আট ইঞ্চি উচ্চতার তৃতীয় নিলস বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির নাইট দুই হাজার সালে ব্রিগেডিয়ার পদে উন্নীত হন তৃতীয় নিলস তৃতীয় নীলসের আগেও দুই পেঙ্গুইন সেনাবাহিনীতে এমন পদ পেয়েছেন তৃতীয় নিলস ওলাভের সম্মানে এডিনবরা চিড়িয়াখানায় স্থাপিত হয়েছে ব্রোঞ্জের ভাস্কর্য আরেকটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে নরওয়ের অস্লো শহরে শেখ সালাম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ